আপনারা দেখেন জেনারেল ইব্রাহিম বলেছেন না এই নির্বাচনে যারা যাবে তারা বিশ্বাসঘাতক হবে, তাহলে উনি বিশ্বাসঘাতক হয়েছেন। উনি বলেছেন এই নির্বাচনে যে যাবে সে আত্মহত্যা করবে, তাহলে উনি আত্মহত্যা করেছেন। মানে আপনার প্রশ্নটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকে নির্বাচনে যাচ্ছে, এই এই যাচ্ছে কথা, নির্বাচনে যাওয়া যেতে হবে কেন, নির্বাচন তো সবাই অংশগ্রহণ করার কথা। এই যে যাচ্ছে বা বিভিন্ন জনকে নেওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা সাজানো নির্বাচন। আমরা মনে করি যারাই এই সাজানো নির্বাচনে যাবেন তাদের পরিণতি কী হবে তারাই কিন্তু আগে বলেছেন। আপনারা দেখেন জেনারেল ইব্রাহিম বলেছেন না এই নির্বাচনে যারা যাবে তারা বিশ্বাসঘাতক হবে, তাহলে উনি বিশ্বাসঘাতক হয়েছেন। উনি বলেছেন এই নির্বাচনে যে যাবে সে আত্মহত্যা করবে, তাহলে উনি আত্মহত্যা করেছেন। এখন যদি কেউ নতুন করে যায়, আপনি যাদের কথা বলেছেন আমি জানি না, আমি বিশ্বাস করি না, আমাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা যারা আমরা আন্দোলন করছি রাজপথে, এই রাজপথ থেকে কেউ যদি এ ধরনের সাজানো নির্বাচনে যায়, তিনি নিঃসন্দেহে, তিনি আগে যে কথাগুলো বলেছেন, বেইমান, অপদস্থ, অপমান হওয়ার সম্মুখীন উনি হবেন এবং এই অভিধা তাকে সারা জীবন বহন করতে হবে। আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যে মানুষরা আছে তারা কেউ এই নির্বাচনকে সমর্থন করতে পারে না। সুন্দর কথা বলেছেন, রাজনীতির পথটা অনেক লম্বা পথ, ঠিক আছে, এটা অনেক ধৈর্যের পথ, অনেক প্রলোভনের পথ, অনেক ভয়ভীতির পথ। এই ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করেই রাজনীতিতে দাঁড়াতে হয়। তো যারা আজকের এই ভয় ভীতি লোভ প্রলোভন উপেক্ষা করে থাকতে পেরেছেন, আমি মনে করি যে, যেমন আমি আমার কথা বলি যে আমাদেরকে এখন পর্যন্ত আমরা মনে করি না যে কেউ আমাদেরকে প্রলোভন দেওয়ার মতো সাহস করেছে। হয়তো কেউ শুভাকাঙ্ক্ষী বেশি এসে বলেছে আপনারা নতুন দল নির্বাচনে যাবেন কিনা ইত্যাদি ইত্যাদি, তাহলে আমাকে কেউ প্রলুব্ধ করার জন্য কখন আসে, আমাকে ভয় দেখানোর জন্য কখন আসে? যখন মনে করে একে ভয় দেখালে কাজ হবে, যখন মনে করে একে প্রলোভন দিলে এই প্রলোভনে পড়তে পারে। সেই জন্য আমি মনে করি রাজনীতিবিদের একটা শ্রেণীভেদ আছে, আমাদের রাজনীতিবিদদের শ্রেণীটা এমন থাকা উচিত যে আমার কাছে কেউ যাতে প্রলুব্ধ করার সাহস না পায়, কেউ যাতে আমার কাছে আমাকে ভয় দেখানোর জন্য আসতে না পারে। সে যেন মনে করে যে একে ভয় দেখাবো, এই ভয় দেখাতে গিয়ে বরং উল্টো আমার জন্য সেটা ক্ষতিকর হবে। সেই জন্য রাজনীতিবিদদের গার্ডস, রাজনীতিবিদদের ব্যক্তিত্ব এমন থাকা উচিত যে আমি মনে করি তাকে কেউ প্রলুব্ধ করার জন্য যাতে সাহস না পায়, তাকে কেউ ভয় দেখানোর জন্য কেউ যাতে সাহস না করে, এটা আমার প্রত্যাশা থাকবে আজকের এবং বর্তমান রাজনীতি। ডেফিনেটলি আমি তো বলেছি যে এটা আমাদের একটা পরীক্ষা হয়ে গেল এবং শুদ্ধি অভিযান কিন্তু একটা নিরন্তর ব্যাপার। আজকে যারা আন্দোলনে আছে কালকেও হয়তো তারা আবার ছিটকে পড়তে পারে। সেই জন্য আমি মনে করি রাজনীতিবিদদের জন্য শুদ্ধি অভিযান নিরন্তর, যে আমরা আজকে ধরেন রাজপথে আন্দোলন করছি, যে কোনো সময় আমরা হামলা শিকার হতে পারি, যে কোনো সময় আমরা গ্রেফতার হতে পারি, যে কোনো সময় আমাদের উপর বিপদ আসতে পারে। এখন আজকের বিপদ দেখে কালকে হয়তো কেউ আমার পাশ থেকে সরে যেতে পারে, আজকের পরীক্ষা উত্তীর্ণ আবার কালকের পরীক্ষায় সে কী হতে পারে, ফেল করতে পারে। সুতরাং রাজনীতিবিদদের পরীক্ষার কোনো শেষ নেই এবং এই পরীক্ষা চলতেই থাকবে, এবং এই নিরন্তর পরীক্ষার মধ্যে দিয়ে রাজনীতিবিদরা অধিকার আদায়ের আন্দোলন সফল হবে, এটা আমি বিশ্বাস করি।